যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার ইউনিয়ন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লোয়ডের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট আন্দোলন থেকে অন্তত দশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে এদিকে ফ্লোয়েডের হত্যার প্রতিবাদে এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন মার্কিন সাবেক রাষ্ট্রনায়করাও নাইজিয়ানের ডেস্ক রিপোর্ট কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভে গ্রেপ্তারের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেছে গেল পঁচিশ মে পুলিশি হেফাজতে ফ্লয়েডের মৃত্যুতে দাবানলের মতো গোটা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে এই আন্দোলন এ অবস্থায় শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ মোতায়েন করে তা কেন সহিংস করে তোলা হচ্ছে জানতে চেয়ে ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট এই বিক্ষোভকে সমর্থন দিয়েছেন মার্কিন সাবেক রাষ্ট্রনায়করাও সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রের মানুষের সম অধিকার নিশ্চিতে ভালো মানুষের মতো ভালো প্রশাসন প্রয়োজন এছাড়া জর্জ ডব্লিউ বুশ বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সমর্থন দিয়ে জানান এখন সবার কথা শোনার সময় হয়েছে একই সঙ্গে বিল ক্লিনটেনও বলেছেন জর্জ ফ্লয়েডের মতো মৃত্যু কেউ আশা করে না সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের জন্য এখন একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট জনগণকে নিজের রাগকে সঠিক পথে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে হয় এদিকে জর্জ ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত বরখাস্তকৃত তিন পুলিশ কর্মকর্তাকে দশ লাখ ডলার জরিমানায় জামিন মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার কোর্টের প্রথম শুনানিতে তারা হাজিরা দেয় এবং তাদের ওপর আরও বেশ কটি শর্তারোপ করা হয় আগামী ২৯ জুন এই হত্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে